বন্ধুরা, আজ আমরা দেখে নেব হাওড়া জেলার শ্যামপুর থানার দুর্গাপুজো। চলুন আমরা প্রথমে চলে যাই রাউতারা। এখানকার প্রধান আকর্ষণ হীরের তৈরি দুর্গা প্রতিমা। এখানকার পূজা মণ্ডপও কিন্তু দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবে, মনকে ছুঁয়ে যাবে। চলুন আমরা দেখে নিই এখানকার পূজা মণ্ডপ। এখন আমরা চলে এসেছি বাছরি যুব ক্লাবের পূজা মণ্ডপে। এখানকার থিম এবছর কেদারনাথের মন্দির। আপনারা এখন দেখছেন বাছরি যুব ক্লাবের পূজা মণ্ডপ। এরপর আমরা চলে যাব বাছরি ফুটবল মাঠ দুর্গাপুজো সমিতির পূজা মণ্ডপে। এবছর ওনাদের থিম রয়েছে স্বর্গপুরী। এখানকার পূজা মণ্ডপ, এখানকার পরিবেশ আপনার মনকে ছুঁয়ে যাবে। হালকা একটু টিফিন সেরে আমরা চলে যাব শ্যামপুর ফুটবল মাঠের পূজা মণ্ডপে। আমরা এখন চলে এসেছি শ্যামপুর ব্যবসায়ী সমিতির পূজা মণ্ডপে। ইস্কন মন্দিরের আদলে তৈরি এখানকার পূজা মণ্ডপ। আপনারা দেখছেন শ্যামপুর ব্যবসায়ী সমিতির পূজা মণ্ডপ। এখন আমরা চলে এসেছি শ্যামপুর স্বর্ণশিল্পী সমিতির পূজা মণ্ডপে। আপনারা দেখছেন শ্যামপুর স্বর্ণশিল্পী সমিতির পূজা মণ্ডপ। দেখবো সম্পূর্ণ পাট দিয়ে তৈরি একটি প্রতিমা। এখন আমরা দেখছেন গোবিন্দপুরের দুর্গা প্রতিমা, সম্পূর্ণ পাটের তৈরি এই দুর্গা প্রতিমা। ওইটাও ছোটটা ওখানে পুজো হয়েছে। চলুন আমরা দেখে নেব শ্যামপুর থানার আরো বেশ কয়েকটি পূজা মণ্ডপ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। শ্যামপুর থানার দুর্গাপুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।
চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে বিজয়া দশমী, গুরুজনদের জানাই আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। বাই। Oh,